বিশ্বের স্বাস্থ্যসম্মত শহরগুলির মধ্যে সৌদি আরবের মদিনা শহর অন্যতম বলে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম মদিনা শহর ঘুরে এই স্বীকৃতি দিল। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। WHO-র মতে মদিনায় একমাত্র শহর যেখানে 20 লাখেরও বেশি জনসংখ্যা বসবাস করে WHO-র স্বাস্থ্যকর শহরগুলোর মধ্যে। 22টি সরকারি বেসামরিক দাতব্য সংস্থা এবং স্বেচ্ছাসেবক সংস্থার সহায়তায় WHO এই স্বীকৃতি দেয়। কাতারের চট্টগ্রাম সমিতির 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা ও SM ফরিদুল হক। মোস্তফা কামালকে সভাপতি ও মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শফিকুল ইসলাম তালুকদার বাবু নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাসির উদ্দিন চৌধুরী ও কাজী আশরাফ। রিয়াদে করোনাকালে ঘরবন্দি জীবন যাপন থেকে মুক্তি পেতে বনভোজনের আয়োজন করা হয়েছে। আল খারিজে বাংলাদেশে শহীদুল ইসলামের মৎস্য খামারে অনুষ্ঠিত হয় এই পারিবারিক বনভোজন। জিয়াউদ্দিন বাবলু আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবু সাইদ, এরশাদ আলী, ইঞ্জিনিয়ার সিরাজ, রফিক মোল্লা, হাবিবুর রহমান সহ তাদের পরিবারের সদস্যরা।